একবার মুখ খুলি যে পালাবার জায়গা পাবে না। খুলুক না মুখ, ক্ষমতা থাকলে মুখ খুলে দেখাক, আমরাও মুখ খুললে ওর তৃণমূলে বোরখা পরে থাকতে হবে, আর কিচ্ছু করতে পারবে না। কালো কাপড় মুখে না ঢাকলে তৃণমূলের মুখে যে চোর লেখা আছে সেটা লোকের সামনে চলে আসবে, আর সেই কারণে তৃণমূল এটা করছে। এটা তৃণমূলের দেউলিয়া রাজনীতির প্রমাণ। কটাক্ষ না ঘুম উড়ে গেছে, টিএমসির ঘুম উড়ে গেছে বলে ওই ব্যানার লাগাতে হচ্ছে। কটাক্ষ করছিলেন তো লোক হবে না, বিজেপি কে খায় না মাথায় দেয়, তাহলে পয়সা খরচা করে হোর্ডিং লাগাতে হলো কেন? ভয়ে যাদের কাঁপছে কাপুক, ফাটছে ফাটুক। তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়, তৃণমূলের জায়গিরদারি নয় যে ওরাই শুধু মিটিং করবে আর কেউ করবে না। পেয়েছেন, ভয় পেয়েছেন বলেই তো তাদের চ্যাং ব্যাংকে দিয়ে চারিদিকে এই হোর্ডিং লাগিয়েছেন। দরকার ছিল না তো যে যাকে আমি পাত্তাই দেবো না তাকে আমি পাত্তা দিতে যাবো, পয়সা খরচ করবো কেন? পয়সা খরচা করে হোর্ডিং লাগিয়েছেন, পাত্তাটা শুধু দিচ্ছেন না, কতটা দিচ্ছেন বুঝুন। যে বিজেপির বিরুদ্ধে পয়সা খরচা করে হোর্ডিং লাগাতে হয়েছে তাকে নাকি পাত্তাই দিচ্ছে না, আর যাকে পাত্তা দেয় না তাকে তো এমনি কেউ পাত্তা দেয় না, তার কেউ আবার পয়সা খরচা করে তার প্রতি। তৃণমূলের তো সারা অঙ্গে চোর ছাপ পড়ে গেছে, মুখ দেখানোর ক্ষমতা নেই, সেই জন্য গোপনে লুকিয়ে লুকিয়ে পোস্টার মারে। যাদের সামনে লড়াই করবার ক্ষমতা থাকে না তারাই পেছনে মুখে কাপড় ঢেকে তারপরে তারা প্রচার করে। তৃণমূলের অবস্থাও তাই, ওদের কাছে যে আর কোনো ইস্যু নেই, করার কিছু নেই, বক্তব্য নেই, রাজনৈতিকভাবে কিছু মোকাবেলা করবার উপায় নেই, তখন আর কি করবে? কারণ এখানে মিটিং আটকানোর চেষ্টা করেছিল 2014 সালে, আমি তখন সভাপতি, 18 ঘন্টা আগে হাইকোর্ট থেকে পারমিশন এনে এখানে মিটিং করেছিলাম, আবার এই একই হাইকোর্ট থেকে পারমিশন এনে মিটিং করতে হচ্ছে। অর্থাৎ আমরা বুঝিয়ে দিতে চাই, এটা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়, তৃণমূলের জায়গিরদারি নয় যে ওরাই শুধু মিটিং করবে আর কেউ করবে না, গণতন্ত্রে সবার সমান অধিকার, আর আমরা সেটা বুঝিয়ে দিতে পেরেছি তৃণমূলকে। পশ্চিম বাংলার মাটিতে কি আছে না আছে তৃণমূল জানে, যার জন্য তৃণমূল ভয় পাচ্ছে, আর অমিত শাহর আগমনকে তো আরো ভয় পাচ্ছে, কারণ অমিত শাহ এখানে পৌঁছে যাওয়া মানে তৃণমূলের হারে কাঁপন ধরে যাওয়া। 18টা সিট লোকসভায় জিতে নিয়ে চলে গিয়েছিল, যারা ভেবেছিল লোকসভায় বিজেপি জিরো হবে, জিরো থেকে একদম হিরো, সেইখানে লোকসভার পর বিধানসভায় তৃণমূলের কালঘাম ছুটে গেছিল, এবার আবার নতুন করে বিজেপি জোট বেঁধেছে, আবার নতুন করে প্রস্তুতি নিয়েছে, আর অমিত শাহর হাত ধরে আজকে এই রাজ্যের নির্বাচনী প্রচারের একরকম উদ্বোধনী ধরে নিন, সেটা অমিত শাহজি করে দিয়ে যাবে। ফিরহাদ হাকিম বলছেন যে 21-এ অমিত শাহজি এবং মোদিজি ডেইলি প্যাসেঞ্জারি করেছেন, সেটাই কি সেটারও কি সূচনা হলো আজকে? আবার 24 ডেইলি প্যাসেঞ্জারি তো পরে হবে, হবেও কার্পেট বম্বিং পর 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 হবে, আজকে যেটা হলো সেটা সূত্রপাত হলো, লোকসভার প্রচারের সূত্রপাত। এর পরেই কার্যকর্তারা একদম গ্রামগঞ্জ বুধ বুধ পর্যন্ত ছড়িয়ে যাবে এবং সর্বত্র ব্যাপক প্রচার চালাবে। মানুষ তো চোরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কারণ মানুষ বুঝে গেছে যে টাকা ওদের কাছে দেওয়া হয়েছে ওরা খেয়ে নিয়েছে, আবার টাকা যদি ওদের দেওয়া হয় আবার খাবে। অতএব চোর যদি চুরি করে সব নেবে, চোরকে জেনে শুনে টাকা দেবে? সেই কারণে চোরের কাছ থেকে হিসাব বের করতে হবে, আর নইলে চোরকে জেলখানায় পাঠাতে হবে। 14 সালেও বলেছিল, 14 সালে তৃণমূলের চেয়েও বড় মিটিং আমরা করে দেখিয়ে দিয়েছি। অতএব সেই কারণে কি হবে সেটা তো তৃণমূল দেখতে পাবে। দেখুন, ওটা প্রতিহিংসামূলক আচরণ, রাজ্য বিধানসভার ব্যাপার, তবু আমি মনে করি যেটা হয়েছে সঠিক কাজ হয়নি, এক পেশে কাজ করেছে স্পিকার, অতএব এটা উইথড্র করা উচিত বললেই হয়। এর আগে তো একদম পুরোপুরি বিধানসভা থেকে আমাদের সমস্ত কয়েকজন কেস একদম সাসপেন্ড করে দিয়েছিল, শেষে আবার তুলতে হয়েছে কিনা মাথা নত করে, এবারও মাথা নত করেই তুলবে না। মুখ্যমন্ত্রী তো এমনিই নার্ভাস হয়ে রয়েছে, মুখ্যমন্ত্রীর ঘরে কলহ, মুখ্যমন্ত্রী আগে নিজের ঘর সামলাক তারপরে বাইরে সামলাবে। অমিত শাহজির এই আগমন কি লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বাজিয়ে বঞ্চিতদের জন্য এসেছে? রাজ্যে যারা বঞ্চিত মানুষ রয়েছেন, এখানে রাজ্য সরকার তাদেরকে দেখছে না, তাদের জন্য এখানে অমিত শাহজি আসছেন। আমরা ভোট ছাড়াও আমরা রাজনীতিতে 365 দিন থাকি, শুধু খেলামেলা করে ভোট করতে চান যারা, যারা দুঃখ দুর্দশার কথা ভুলিয়ে দিতে চান, মানুষের কষ্টের কথা ভুলিয়ে দিতে চান, ডিএর কথা ভুলিয়ে দিতে চান, দুর্নীতির কথা ভুলিয়ে দিতে চান, বারবার করে আমরা মনে করাতে চাই মানুষ এই কষ্টে ভুগছে, মানুষের চাকরি নেই পশ্চিমবঙ্গে,
পড়াশোনা করতে বাইরে চলে যাচ্ছে, দিল্লি, বেঙ্গালোর, মুম্বাই, গুজরাট এসব জায়গায় চলে যাচ্ছে, চাকরি করতে চলে যাচ্ছে।